আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিঙ্ক পিংক্র্যাপ্ট অ্যান্ড কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের করে দেখাবো মজাদার ফ্রুটস পাউন্ড কেক এই কেক খেতে অনেক মজা আর এই কেক পুরোপুরি বেকারি স্টাইলে তৈরি করা হয়েছে আপনারা একবার বানালে বুঝতে পারবেন এই কেক কী পরিমাণ সফট আর স্পঞ্জি এবার চলুন দেখা যাক কেকটি তৈরি করতে আমাদের কি কি লাগছে প্রথমে একটি বাটিতে আমি ওয়ান থার্ড কাপ মতো ময়দা নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর প্রায় তিন টেবিল চামচ মতো পাউডার দুধ দিয়ে এক কাপ সমান করে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো একটি চাল নেব এরপর এর মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ মতো বেকিং পাউডার আর দিয়েছি এক চিমটি মতো জয়ফল গুঁড়ো আপনারা অবশ্যই জয়ফলটা দেবেন এতে এই কেকের টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর স্মেলটাও অনেক সুন্দর আসে এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো মালটার রস নিয়েছি আপনারা চাইলে কমলার রসও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো মোরব্বা এক টেবিল চামচ মতো খেজুর কুচি করে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ মতো কিশমিশ এক টেবিল চামচ মতো ভাজা কাজুবাদাম কুচি এক চামচ মতো মালটার খোসা কুচি এখন আমি একটি বাটিতে হাফ কাপ মতো আনসল্টেড বাটার নিয়েছি তার মধ্যে দিয়েছি আমি হাফ কাপ মতো চিনি এক টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স দুইটা নর্মাল রুম টেম্পারেচারের ডিম এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আজকে আমি কোনো প্রকার ইলেকট্রিক বেটার ইউজ করব না সব কিছু এমন ভালোভাবে মিশাতে হবে যেন একটি ফোমি টেক্সচার আসে আমি আজকে হ্যান্ড হুইস্ক ব্যবহার করেছি বলে কিছুটা টাইম বেশি লাগবে সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখন আমার শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব তবে একবারে সব কিছু দিয়ে দিবেন না শুকনো উপকরণগুলো তিন ভাগে ভাগ করে অল্প অল্প করে দিবেন আর এভাবে মিশাবেন এতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় আর কেকটাও সুন্দরভাবে ফুলে ওঠে আমার সম্পূর্ণ শুকনো উপকরণ আমি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো শেষ এখন আমি মাল্টার রসে যে ড্রাই ফ্রুটস গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো রস থেকে উঠিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে দেবো তবে আমি রসগুলো ইউজ করব না ড্রাই ফ্রুটসগুলো আমি রসে ডুবে রেখেছিলাম কারণ এর ফলে কেকের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর ড্রাই ফ্রুটসগুলোও খুব সুন্দরভাবে ময়েস্ট হয়ে যায় আমি আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন আমি যে পাত্রে কেকটা বেক করব তার ওপর বেকিং পেপার দিয়ে ভালোভাবে বসে নিচ্ছি এরপর আমি আমার মিশ্রণটা এই বেকিং মোল্ডে ঢেলে নেব এখন আমি আমার মোলটা এভাবে ট্যাপ করে নেব এর ফলে কেকের মধ্যে কোনো এয়ার বাবলস আর ক্রিয়েট হবে না আর একটি টুথপিক কিংবা সাসলিক কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। আজকে আমি আমার কেক ইলেকট্রিক ওভেনে করব। এর জন্য আমি দশ মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করতে দেব একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমার প্রিহিট করা হয়ে গেছে এখন আমি কেকটা মিডিলটাকে দিয়ে বেক করব আমি কেকটা প্রায় একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট মতো বেক করব আপ অ্যান্ড ডাউন হিট দিয়ে আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন এই প্রসেস আমার স্পঞ্জ কেক রেসিপিটি দেওয়া আছে এখন আমি একটি চাকুর সাহায্যে কেকটাকে আনমোল্ড করব আমার কেকটা বের করা হয়ে গেছে এখন আমি কেকটা একটি ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছি এই ফ্রুটস পাউন্ড কেক অনেক বেশি সফট আর স্পঞ্জি হয় তাই খুব সাবধানের সাথে কেকটা স্লাইস করবেন এই কেকটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এই কেক কোনো অংশেই দোকানের কেকের থেকে কম নয় দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে এই কেক অনেক বেশি সফট স্পঞ্জি আর অনেক বেশি টেস্টি আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস দেবেন আর বানানোর পর অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছিল আর কেকটা কেমন হয়েছিল এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার ফিরব আপনাদের মাঝেই নতুন কোনো রেসিপি নিয়ে